আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। 15 থেকে 22 জুলাই পর্যন্ত চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এতে গণপরিবহন চালু, দোকানপাট খুলে দেওয়া সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সোমবার ঈদকে সামনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় লকডাউন শিথিলতার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী নাজিব ফরাজি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, শিথিল লকডাউনের নির্দেশনার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, এই লকডাউন যে শিথিল করা হয়েছে, আসলে সরকারি ভাষায় হচ্ছে এটি বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধ যেটি সরকার আরোপ করেছিল। সেই বিধিনিষেধ 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত, অর্থাৎ 23 জুলাই ভোর 6টা পর্যন্ত এটি বিধিনিষেধটি শিথিল করা হয়েছে। এরপর আবার 23 তারিখ থেকে এটি আগামী 5 আগস্ট পর্যন্ত এটি আবার কঠোরভাবে পালন করা হবে, এটি বলা হয়েছে। এবং কারণ হিসেবে এই যে শিথিল করা হলো, এই শিথিলের কারণ হিসেবে সরকারি যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপনের জন্য, যাতায়াতের সুবিধার জন্য, ব্যবসা বাণিজ্য পরিচালনার সুবিধার জন্য এই কাজটি করা হয়েছে। এটি একেবারে সুস্পষ্টভাবে প্রজ্ঞাপনে লিখে দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপনের শুরুতেই এই শব্দগুলো রয়েছে। এখন বিষয়টি হলো, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এখন যে শিথিল করে দেওয়া হলো, শিথিলের পর আবার যখন ফিরবে, এখন যে বিধি চলমান বিধিনিষেধগুলো রয়েছে, যেগুলো 1 জুলাই থেকে শুরু হয়েছে, সেগুলো আবার 23 জুলাই ভোর 6টা থেকে আবার চালু হবে। কিন্তু সরকারের যে সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্তটি আসলে ইতিমধ্যেই জাতীয় যে পরামর্শ কমিটি, করোনা প্রতিরোধে জাতীয় যে পরামর্শ কমিটি রয়েছে, সেই কমিটির চেয়ারম্যান ডাক্তার শহীদুল্লাহ, তিনি কিন্তু বলেছেন যে এই সিদ্ধান্তটি তাদের যেই সুপারিশ, সেই সুপারিশের একেবারে উল্টো। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 1 সপ্তাহ বিধিনিষেধ ভালোভাবে পালন করা হলেও ধীরে ধীরে কিন্তু সেগুলো শিথিল হতে শুরু করেছে। এখন রাস্তায় অনেক জায়গায় জ্যাম পড়ছে, মানুষ রাস্তায় নানা কারণে বের হচ্ছেন, প্রয়োজনে অপ্রয়োজনে বের হচ্ছেন। এক প্রকার বলা চলে যে এখন আসলে এর কার্যকারিতা, এখন যে সর্বাত্মক লকডাউন, লকডাউন কঠোর বিধিনিষেধ, এগুলোর কার্যকারিতা কমে আসছে। যে মুহূর্তে এ অবস্থায় এই যে পরামর্শ কমিটি, তাদের পক্ষ থেকে এটি যেন আরও শক্ত ভাবে প্রতিপালন করা হয়। যেহেতু মৃত্যুর সংখ্যা এবং শনাক্তের সংখ্যা, আক্রান্ত রোগীর শনাক্তের সংখ্যা একেবারে সর্বোচ্চ, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে প্রতিদিনই নতুন নতুন এগুলো বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ এবং মৃত্যু দুটি বৃদ্ধি পাওয়ার কারণে সরকারের পক্ষ থেকে এই বিধিনিষেধ পালনে আরো কঠোর করার জন্য জাতীয় পরামর্শ কমিটি থেকে পরামর্শ দেওয়া হলো, আসলে সরকার এটি এখন শিথিল করেছে। তো দেখা যাক, আসলে সরকারের যেই মন্ত্রী রয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, তার সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলবো। মন্ত্রী পরিষদ যে সচিব রয়েছেন, তার সঙ্গে এই বিষয়ে আমরা কথা বলবো। তারা এর পেছনে কি যুক্তি দাঁড় করাতে পারেন সেটি আমরা আবার আপনাদেরকে জানাবো। তো হাবিবা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজিব ফরাজি। করোনা উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় মারা গেছেন আরও 150 শতাধিক মানুষ। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক বগুড়ায় মারা গেছেন 20 জন। এছাড়াও রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 19 জন। এদিকে সোমবার লকডাউন শিথিলের ঘোষণায় এরই মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে পড়েছে রাজধানী সহ সারা দেশে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা, মানুষের রাস্তায় বের হবার ঘটনাও বেড়েছে গেল কয়েকদিনের তুলনায়। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতাতেও এসেছে শিথিলতা। দর্শক, রাজধানীর গাবতলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, জাহিদ, নগরবাসীর লকডাউন কতটুকু মেনে চলছে এবং সড়কের চিত্র কেমন দেখছেন? প্রজ্ঞাপনটা জারি করেছে আগামী 5ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে দুই ভাগে বিভক্ত করে চলতি লকডাউনে শিথিল করার ঘোষণা এবং পরবর্তী 23 তারিখ থেকে আবার লকডাউন। তবে এই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষের যেটি বাইরে বেরোয়ার আসার প্রবণতা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখানে যে চেকপোস্ট রয়েছে, এখানে জটলা তৈরি হয়েছে এবং সেখানে যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে এখানে যারা রয়েছেন চেক করছেন। অন্যান্য চেকপোস্টগুলো আমরা দেখেছি রাজধানীতে, আমি সকাল থেকে দেখেছি যে বিভিন্ন জায়গায় গাড়ির চাপ বাড়ার কারণে যানজটও সৃষ্টি হয়েছে।
হয়েছে এবং মানুষের যে বিভিন্ন জরুরি প্রয়োজনে বের হওয়ার সেটিও কিন্তু কারণ অনেকটা বেড়েছে এবং তারা কিন্তু পর্যায়ক্রমে এখানে যারা চেক করছেন এবং গাড়িগুলো নম্বরগুলো কিন্তু রেখে দিন। আর বিশেষ করে আপনি জানেন যে এটি একটি ঢাকা থেকে বাইরে হওয়ার প্রবেশ মুখ, তাই এখানে একটু বেশি কড়াকড়ি রয়েছে। এছাড়া আমরা রাজধানীর অন্যান্যগুলোতে যে ডিভাইডারগুলো চেকপোস্ট দিয়ে রাখা হয়েছিল সেখানে চেকপোস্টগুলো আছে, তবে চেকিংটা অনেকটাই শিথিল হয়ে গেছে। আর জানেন যে লকডাউনের যে মানুষের যে বের হওয়া এবং যে সংক্রমণের ঝুঁকি যেটা এই মুহূর্তে রয়েছে এবং মানুষকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে এবং যত সম্ভব মাস্ক ব্যবহার করা এবং ঘরের জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়া, তারপরেও কিন্তু মানুষ বের হচ্ছে। হাবিবা ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর গাবতলী থেকে লকডাউনের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা সহ দেশের সবকটি সিটি কর্পোরেশন এলাকায় সকাল থেকেই চলছে যুক্তরাষ্ট্র থেকে আনা মডার্নার টিকা প্রয়োগ কর্মসূচি। রাজধানীর 47টি কেন্দ্র সহ দেশের 12টি সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হচ্ছে এই মডার্নার টিকা। পাশাপাশি রাজধানীর 7 কেন্দ্রে ফাইজারের টিকা সহ দেশের সব জেলা উপজেলায় দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। দর্শক, রাজধানীর তেজগাঁও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, টিকা নিতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন এবং টিকা দেওয়ার প্রতিক্রিয়া নিয়ম ও প্রক্রিয়া ও বিধি নিষেধ নিয়ম অনুযায়ী মানা হচ্ছে কিনা সেটি জানাবেন। আমরা এখন যেই জায়গাটিতে, যেই কেন্দ্রটিতে আছি সেখানে আমি এসে দেখেছি সকালবেলা থেকেই মানুষ প্রচণ্ড ভিড় করেছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশে দুটি শাড়ি করা হয়েছে, একটি হচ্ছে পুরুষের জন্য, একটি হচ্ছে নারীদের জন্য। তো আমরা এখানে দেখছি যে অনেকেই এসেছেন যারা আজকে তাদেরকে SMS দেওয়া হয়নি তারপর এসেছেন। এর পেছনে যে কারণটা সেটি হচ্ছে যে তাদের অনেকেই অনেক আগে, অর্থাৎ যখন অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছিল তখনই নিবন্ধন করেছিলেন, তখন তারা হয়তো SMS পাননি, যার কারণে তারা এখন এসেছেন যে তাদেরকে আসলে কবে দেওয়া হবে সেটি জানার জন্য। আবার এমনও হচ্ছে অনেকে যে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য নিবন্ধন করেছিলেন এবং SMS পেয়েছিলেন কিন্তু কোনো কারণে তারা এসে এই টিকাটি গ্রহণ করেননি, এমন অনেকেও এসেছেন। তো যার ফলে আসলে এখানে 400 জোড়ে টিকা দেওয়ার কথা থাকলেও উপস্থিতির সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। তো সবাইকে এখানে রেডক্রসের যারা দায়িত্বে আছেন তারা সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যে কারা আজকে টিকা দিতে পারবেন এবং কারা পরবর্তী সময়ে যোগাযোগ করতে পারবেন কিংবা পরবর্তী সময়ে কাদের কাছে SMS দেওয়া হবে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া হচ্ছে রেড ক্রসেন্টের যে কর্মীরা আছেন তাদের পক্ষ থেকে। তো আজকে কিন্তু শুধুমাত্র এখানে নয়, বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকার কার্যক্রম শুরু হয়েছে। আমরা জানি যে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ 24,59,000-এর উপরে মডার্নার টিকা পেয়েছে এবং আরও 500,000 টিকা পাওয়ার কথা রয়েছে। তো যেই টিকাগুলো পেয়েছে সেগুলি মূলত আজকে শুরু হয়েছে দেয়া। এবং যদি একটু জানিয়ে রেখেছি, গতকাল থেকে দেশের জেলা এবং উপজেলাগুলোতে সিনোফার্মের, চায়নার সিনোফার্মের যে টিকা সেটি দেওয়া শুরু হয়েছে। এছাড়া পাশাপাশি ফাইজারের টিকা যে 1,00,000 রয়েছে সেই 1,00,000 ফাইজারের টিকা দেওয়া কার্যক্রম চলছে। একটু বিষয় যদি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে শুরুর দিকে প্রবাসীরা কিন্তু শুধু ফাইজারের টিকা নিচ্ছিলেন, তো সেই তখন যেহেতু বিদেশের বিশেষ করে সৌদি আরব কিংবা কাতারে চায়নার টিকার যেই অনুমোদন সেটি দেওয়া হয়নি, যার ফলে তারা সেটি নিতে পারতেন না। তো এখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এখন তারা চাইলে মডার্নার টিকাও দেশের যে কোনো সিটি কর্পোরেশন থেকে তারা নিতে পারবেন। হাবিবা ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর তেজগাঁও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট থেকে টিকার সবশেষ বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হয়ে নিচে পড়েছেন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।